চলো চায় পে চর্চা হয়ে যায়। সে আমাদের স্কুলের অ্যাডমিশন স্টার্ট 27th মার্চ টু 31st মার্চ আমাদের স্কুলের সব ক্লাসেরই মনে হয় সব ক্লাসেরই অ্যাডমিশন হচ্ছে। তো আমার বাবা আজকে ক্লাস 10 এর জন্য অ্যাডমিশন করতে যাচ্ছি, ক্লাস 10 নতুন ক্লাস। দীপ আমার চেয়ে কতটা লম্বা হয়ে গেছে, আমার থেকে হাফ হাত বেশি। এই আমার কোলে উঠতো কদিন আগে, বলতো আমাকে, বলতো কি গো বাবা। ওর মা আমাকে কি গো বলে ডাকতো, ও বলতো কি গো বাবা। সে এখন দেখো আমাকে ছাড়িয়ে চলে গেছে, সময় এই জন্যই ধরে মানে ধরে রাখা যায় না, ফটাফট বেরিয়ে যায়। এখানে প্রায় পৌঁছে গেছি দীপের স্কুল, ওখানে ওকে অ্যাডমিশন করাবো, তারপর অন্যান্য অনেক কাজ বাকি আছে, ওগুলো আস্তে আস্তে কমপ্লিট করবো। আজকে অ্যাডমিশন কমপ্লিট, ফটাফট হয়ে গেছে, 5 মিনিটও সময় লাগেনি, এত তাড়াতাড়ি আমি ভাবতেই পারিনি আমরা। দাদা হ্যাঁ, এটা কী কিনলি, কিসের জন্য? আমার না না, আমিও রেডি হয়ে গেছি। মিশ্রা বিশ্বাস সৌম্যকে নিয়ে চলে গেছেন স্কুলে সেন্ট লিউকসে ওর অ্যাডমিশনের জন্য, আর আমি এদিকে সৌর্যকে নিয়ে যাব সৌর্যের ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ রাইমস টেস্টের জন্য। তো চলো, অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছি, প্লাস যা যা জিনিস দরকার সবই নিয়ে নিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। আজকে অ্যাকচুয়ালি ব্যাগ নিয়ে যেতে ওদের স্কুল থেকে বলেনি, বলেছে খালি ওয়াটার বটল দিতে, কিন্তু ব্যাগের মধ্যে আছে বেশ কিছু জিনিস। কারেন্টলি তোমরা দেখেছো আরুষির জন্মদিন গেছে, শ্রীজাতর জন্মদিন গেছে, সৃজনের জন্মদিন গেছে, প্রচুর রিটার্ন গিফট পেয়েছে সৌর্য। তো তাদের জন্য আমি ডমসের কিছু কালার কিনে নিয়েছি, 3টে কালার ছোট্ট ছোট্ট, সেগুলো ওদের দেবো, কারণ কালার পেন্সিল ওদের এখন খুব দরকার সেটার জন্য। আর তার সাথে আমার এক বান্ধবী গৌরী মান্না আমার কাছে একটা চুড়িদারের অফার নিয়ে এসেছিল, যে এই চুড়িদারটা তুই তোর অ্যাড্রেসে ডেলিভারি করে নে মিশো থেকে, যদিও পেমেন্ট ওই করেছিল। তো ওর এই ডেলিভারিটা এসে গেছে, ওটাও পেমেন্ট ওকে দিয়ে দেবো। তাছাড়াও রয়েছে সৌর্যের মান্থলি যে সমস্ত ফিজ, ফিজের স্লিপস এবং অ্যাডমিট কার্ড, অবশ্যই অ্যাডমিট কার্ড ভুলবে না। তো এই সব কিছুর জন্যই ব্যাগটা খুব দরকারি, তাই ব্যাগটা নিয়ে যাবো, বাট ওকে জলের বোতল দিয়ে তারপরে ভেতরে ঢোকাবো। চল দেখতে থাকো ব্লগটা। আজকে তোমার এক্সাম আছে? কি এক্সাম, এবিসি? বাহ, মুখে রং পেন্সিল দিয়ে রং করেছো, এই যে দেখা যাচ্ছে কপালে মুখে, ছি ছি ছি। আজকে এরা নতুন একটা জায়গায় ইনভেস্ট করেছে, ইনভেস্ট করেছে এক্সাম হয়ে গেছে, ওইদিকে শ্রীজাতর এক্সাম হয়ে গেছে, আর বাকি এই যে আমি সহ বাকিরা যাদের ছেলেমেয়েরা কিচ্ছু বলেনি। চলো চলো চলো, গোট দেখো, গোট গোট, বেশি কাছে যাবে না, গোট কিন্তু গোত্তা মারে, সরে যাও গোট। সৌর্যকে এখানে এনেছি গোট দেখাতে, ঠিক এর মধ্যে ম্যানেজ করে ইঞ্জিন দেখে নিল। আজকে কাউ দেখতে এসেছে, কোথায় কাউ? পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম বাড়ি। একবার মিস্টার বিশ্বাস ফোন করে জিজ্ঞেস করছিলেন যে টিফিন আমার জন্য নিয়ে আসবেন কিনা, তো আমি আর নিয়ে আসতে বলিনি, আমি বলেছি তোমরাই এনে খেয়ে নাও। চলো এবার দেখি বাড়িতে কী কী কাজ পেন্ডিং আছে আর কী করতে হবে। আমার ডিপার্টমেন্টও পুরোই পেন্ডিং, রান্নাবান্না সবই করতে হবে। চল এই যে দরজার কাঠের অবস্থা, ফ্রেমের অবস্থা এরকম হয়ে গেছিলো, পুরো ঘুনে খেয়ে ফেলেছে। সৌর্য এখন খুব চিন্তিত, কি করে আটকাবে দরজা, দরজার পাল্লা খোলা।
থেকে এসে সৌর্য এখন খাবে জিগির ডোনাট কেক। সাংঘাতিক টেম্পটিং দেখতে। সাংঘাতিক বায়না যে আমি এখন চান করতে বসেছি, রাত্রির 8টায় গামলা থেকে উঠবো। বাবা তুলে দিয়েছে, তাই প্রচণ্ড কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি। এখন এই যে ডগি দেখতে এসেছে, তারপর রসগোল্লা কি পারি। আমরাও এরকম করতে পারি বলো, যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, চিৎকার করে কাঁদবো, তারপর মিস্টার বিশ্বাস রসগোল্লা খাওয়ার টাকা দেবে। রসগোল্লা কি কিনতে যাচ্ছ? রসগোল্লা টাকা নিয়েছো? কই? গুড বয়। সূর্য এসে গেছে, কি খাবে? এখানে বসে খায় না, পড়ে যাবে। কি খাবে বলো? আজকে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, যেটা প্রায় 3-4 বছর পরে হচ্ছে। 3 বছর না, হ্যাঁ 3 বছর পরে হচ্ছে। আমাদের এখানে একটা গন্ধরাজের গাছ আছে, তো মা থাকাকালীন এটাতে প্রচুর ফুল ফুটতো, আর আমি এই চেয়ার নিয়ে দাঁড়িয়ে ওপর থেকে সমস্ত ফুল পাড়তাম। যেহেতু গাছটা কোনোদিন ব্রাঞ্চিং প্রুনিং করা হয়নি, গাছটা সমস্ত ফুল ফোটে এই ওপরের দিকে, মানে রাজুদের বাড়ির দিকে। তো আমি সূর্য হওয়ার পর থেকে যেহেতু সময় দিতে পারবো না, এই গাছটাকে আমি পুরো কেটে ন্যাড়া করে দিয়েছিলাম, মানে দা দিয়ে কেটে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম, একটাও ব্রাঞ্চেস রাখিনি। তারপর এই 2 বছর, যে 2 বছর সূর্য মোটামুটি টডলার ফেজটায় চলেছে, সেই 2 বছরও গাছের কোনো ডালপালা আমি বেরোতে দিইনি, বারবার হলেই কেটে দিতাম। কারণ সূর্য এই উঠোনটার মধ্যেই খেলাধুলো করে, এই উঠোনটার মধ্যেই ও সাইকেল চালায়, স্নান করে, রোদ পোহায়, গাড়ি চালায়, অনেক কিছু করে। তো এইটা যদি গাছটা থাকে, প্রচুর গাছ থাকলে একটু মাকড়সার জাল টাল, নানান ধরনের স্পাইডার, মাইটস, এগুলো হবেই। তো সেগুলো থেকে সূর্যকে বাঁচানোর জন্য আমি আর এই গাছটা রাখিনি। এই বছরই ফার্স্ট সূর্য যখন অনেকটা ম্যাচিওর, কথা বললে বোঝে, তাই জন্য গাছের ডালপালাগুলো রেখে দিয়েছে। আর কী হয়েছে দেখো, কত সুন্দর গিফট দিল নেচার আমাকে। দেখো এসেছে কুড়ি, গন্ধরাজের কুড়ি। শুধু যে এখানে এসেছে তাই নয়, আরও কয়েকটা জায়গায় গন্ধরাজের কুড়ি এসেছে। এটা একদমই বাউন্ডারির দিকে, এই দেখো, দেখতে পেয়েছ? এইটা এই যে এইটা এইটা একটু দেখতে সমস্যা, ও সময় বৃষ্টি হয়ে একটু ক্ষতি হয়েছে, বাট লাভও হয়েছে। কুড়ি এসেছে, 3টে কুড়ি দেখতে পেয়েছি। ও না, আরও আছে, সরি দেখতে পাইনি এতক্ষণ, 4টে। ও বাবা, না আছে আরো, দেখো দেখতে পেয়েছ? কোথায় গেল? এই যে বলো, কত লাভ হয়েছে। আরও একটা সুখবর তোমাদের জন্য অপেক্ষা করে আছে, একটা খুব বড় সেলিব্রেশন হতে চলেছে আমাদের ফ্যামিলিতে। আমার ভাসুরের ছেলে, মানে আমার ভাসুপো, পড়তে গিয়েছিল এবং চাকরি করতে গিয়েছিল জার্মানিতে। ও হোটেল ম্যানেজমেন্টে কুকিং সেকশনে রয়েছে, ও অ্যাকচুয়ালি শেফ। তো ওখানেই একটি জার্মানির মেয়ের সাথে ওর রিলেশন হয়,
এবং অনেক বছর রিলেশন থাকার পরে ওদের বিয়ের কথাবার্তা জাস্ট শুরু হতে যাবে এমন সময় হয়ে যায় লকডাউন। দু বছর লকডাউনের পর এই বছর ও 3-4 মাসের ছুটি নিয়ে চলে এসেছে ইন্ডিয়ায়, এখানে উইথ হিজ গার্লফ্রেন্ড চলে এসেছে, জার্মানির ওই ছোট্ট মেয়েটি ও শেফ চলে এসেছে, দুইজন শেফ বাড়িতে চলে এসেছে, ওদের হবে বিয়ে আর তার ইনভিটেশন কার্ড পৌঁছে গেছে আমাদের কাছে, তো চলো সেটা দেখাই। এই হচ্ছে বিয়ের কার্ড, আমার ভাসুরপুর নাম অঙ্কুর আর যার সাথে বিয়ে হচ্ছে মেরি জ্যাক। চলো কার্ডের ভেতরটাও একটু দেখাই, আমি খুব ইন্টারেস্টেড, আমার লাইফে আমি কখনো এই ধরনের কোনো ম্যারেজ সেরিমনির পার্ট থাকিনি। খুব খুব কংগ্রাচুলেশন অঙ্কুরকে এবং মেরিকেও, আমাকে এবং আমার ফ্যামিলিকে এই একটা সুযোগ দেওয়ার জন্য। তো চলো দেখি কার্ডটার ভেতরে কী আছে। এই হচ্ছে বধূবরণের কার্ড, খুললে সম্পূর্ণ বেঙ্গলি রিচুয়ালে হবে বিয়েটা। তো এখানেই পাত্রীর নাম দেখো দেওয়া রয়েছে, কল্যাণিয়া মেরি জ্যাক জুডিস পার্ডিওনাস রেসিনা, বাবা মায়ের নাম, মেয়েটির আদি নিবাস ফিলিপাইন ম্যানিলা। তো আমিও খুব এক্সাইটেড, মিস্টার বিশ্বাসও খুব এক্সাইটেড, আমরা কোনো দিন এরকম কোনো ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করিনি। যখনই ও এখানে মার্কেটিংয়ে বেরোচ্ছে সবাই জিজ্ঞেস করছে সেই জার্মানির বৌদি না, কবে বিয়ে কবে বিয়ে, মানে অ্যাকচুয়ালি ও এখানে চলে এসেছে ওর বাবা মার সঙ্গে, আমাদের সম্পূর্ণ রিচুয়ালটা বেঙ্গলি মতেই হবে এবং ওর বাবা মা আর মেয়ে তিনজনেই এখানে রয়েছে, পুরোটাই আমরা কভার করব আগামী 23rd, 24th and 26th। বড় বড় কয়েকটা সেরিমনির মধ্যে আমরা পার্টে ইনভলভ হব এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা অঙ্কুরকে এবং মেরিকে তোমাদের অনেক অনেক ব্লেসিংস দেবে, ইন্ডিয়ান রিচুয়াল ইন্ডিয়ান কালচারের প্রতি ওরা যতটা সেন্সিটিভ হবে যতটা শ্রদ্ধাশীল হবে আমাদের ঠিক ততটাই ভালো লাগবে, আর ওদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় সেই কামনাটা অবশ্যই করো।